খুব কাজ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করি, আমাদের এই লোকালে ছেলে আমরা, ঠিক আছে। এখানে আমাদের আশেপাশে ঘর দুয়ার সব জমি জায়গা সব কিছু সব কোম্পানিতে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করছি। তা আমাদেরকে এই কোম্পানির সাথে কথা বলেছিলাম একবার, তো ওরা বললো কি যে হ্যাঁ নেবো, নেবার পরে আর কিছু কথা হয়নি। তারপর থেকে আমাদেরকে 4 মাস থেকে খালি ঘোরাচ্ছে, আজ করব কাল করব আজ করব করে ঘোরাচ্ছে। প্রথমে আমরা একবার নোটিশ করি, সবাইকে চিঠি চাপাটি করি, প্রশাসন টশাসন সবকে চিঠি চাপাটি করার পরে তারপরে আবার ওরা কিছু করেনি, না মিটিং না কিছু কিছু, আমাদেরকে খালি লাঠুর মতো ঘোরাচ্ছে। তারপরে এগেন আবার আমরা চিঠি করি, সেটা কাল তক লাস্ট ডেট ছিল, তাও আমাদেরকে কিছু করছে না। আজ সকাল থেকে আমরা লাস্টে বাধ্যমূলক বন্ধ করতে বাধ্য হয়েছি, আর এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। আমাদের কিছু দাবি না, একটাই দাবি আমাদের যে পুরনো ওয়ার্কারগুলো আছে, লোকাল ছেলে আছে, লোকাল ওয়ার্কার যেগুলো আছে সব এক্সপিরিয়েন্সওয়ালা, তাদেরকে পুনরায় জয়েন দেওয়া হোক, আর কিছু চাই না আমাদের। আমরা চুরি চামারি করতে পারি না, ভদ্রঘরের ছেলে আমরা, ঝুট ঝামেলা মাদাঙ্গা চুরি চামারি এসব পারি না আমরা করতে, ঠিক আছে। আমরা যতগুলো আছে সব অপারেটর ড্রাইভার সব কিছু মেকানিক্যাল টায়ার মায়ের সব কিছু কাজ জানা ছেলে, কোম্পানিকে বসে দিতে হবে না টাকা, সব কাজ করে টাকা খাবে। তো সেটা না করে কোম্পানি বাইরের থেকে লোক নিয়ে আসছে, 50-60 জনকে নিয়ে আসছে, আর আমাদের এখানকার লোকালের ছেলে আমরা ফেপে করে ঘুরে বেড়াচ্ছি। আমরা কি বলবো, এটার বলার আমাদের কাছে কোনো কথা নেই, ঠিক আছে। আমাদের তো জয়েন্টই হচ্ছে না, আমরা তো অন্য কিছু চাইনি, আমরা তো শুধু একটা কর্ম চাই, কর্ম চাই, বাস। এর থেকে তো বেশি আমরা কিছু চাই না। কতদিন ধরে আপনারা বসে আছেন? আমরা আজ 2 বছর ধরে বাড়িতে বসে আছি, সব কাজ নেই, কর্ম নেই, কি করবে? কটা ওয়ার্কার মোটামুটি এখন? হ্যাঁ, 70-80টা হবে ওয়ার্কার, ঠিক আছে, লোকাল ছেলে। তো এবার আপনি মানে কি বলবো, যে সবার কাছে হাত জোড় তক্ক করেছি, ফুচুদাকে লিস্টও দেওয়া আছে, ফুচুদাকে লিস্ট দেওয়া আছে, বাবুদাও জানে, সবাই জানে, সবার কাছে ঘুরে ঘুরে থকে গেছি আমরা, মলয়দা অবধি ঘুরেছি আমরা, কোথাও কিছু পাইনি। আমার নাম সিঞ্চন ঘোষ। আমরা স্ট্রাইকে বসেছি দীর্ঘদিন ধরে এখানে, পুনরায় আমাদের যে স্টাফরা কাজ করেছে, ঠিক আছে, তাদের এখানে এক্সপিরিয়েন্স আছে কাজ করা সব কিছুর, ঠিক আছে। দীর্ঘদিন ধরে কাজ করে এখানকার লোকাল ছেলে, লোকাল মানুষ সব, ঠিক আছে। বাইরে থেকে ওনারা 40-50 জন লোক নিয়ে আসছে কাজ করাচ্ছে, অথচ আমাদের লোকাল দিককে নেওয়া হচ্ছে না, ঠিক আছে। অনেকবার গিয়েছি, চিঠি চাপাটি করেছি, অনেক মিটিং করেছি, মিটিং করার ফলে চৌরাঙ্গি ফাঁড়িতেও আমাদের মিটিং হয়েছে, ঠিক আছে, কোম্পানিকে নিয়ে, তো সেখানেও কোনো ফলাফল হয়নি। আবার পুনরায় আমরা আবার চিঠি করি, সেটাতে আবার টাইম দিই, টাইম দেওয়ার পরও আমাদের কোনো কিছু কর্ম কিছু করছে না আমাদের। কতজন আছেন আমরা? তো আছি মোটামুটি তাও 70-80 জনের মতো। এই কোম্পানিতে না, মানে এই জায়গাতে কাজ করতাম আমরা, আমরা তো লোকাল এখানকার। কর্তৃপক্ষ কিছু আশ্বাস দিল? কিচ্ছু দিচ্ছে না, কিচ্ছু বলছে না, ঠিক আছে। আমরা 70-80 জন আছি, ঠিক আছে, টোটাল ওয়ার্কার। আজকে আমরা ভিত্তিতে আমাদের মূল কর্ম হচ্ছে এখন স্ট্রাইক করেছে, এই জন্য কি যে আমাদেরকে যেন যত আমরা আছি ওয়ার্কার পুরানো সেইগুলোকে যেন জয়েনিং দেওয়া হয়, জয়েনিং দেবে তবে স্ট্রাইক উঠবে, না হলে উঠবে না। আজকে কি কলিয়ারি চালু আছে? কলিয়ারি চালু ছিল, এখনই আমরা স্ট্রাইক করেছি, কিছুক্ষণ হলো সকাল থেকে। মানে আপনারা অস্থায়ী যে ঠিকার আন্ডারে কাজ করছেন? হ্যাঁ, আমরা যে বিএলএ কোম্পানি, দুটো টেন্ডার হয়েছে এখানে, কোম্পানি একটাই বিএলএ কোম্পানি, ওর দুটো টেন্ডার নামে ই হয়েছে, একটা বোডরা পেচ হয়েছে, একটা সবনপুর পেচ হয়েছে, দুটো পেচে দুটো টেন্ডার হয়েছে, একটা আর এ মাইনিং, একটা বিএলএ মাইনিং, মালিকানা একজনই, ঠিক আছে, কোম্পানি একটাই। তো আমরা চাই যে আমাদের এই যে কোম্পানি এসেছে আজ, এতদিন ধরে আমরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছি, লোকাল ছেলে কোথায় যাব? আমরা বাইরে গিয়েছি, আমি নিজে গিয়েছি নির সাথে খুদিয়া ফাটকের ওখানে চলছে, না কেউ আসেনি, না বিসিসিএল এ কেউ এসছে, না বিএলএ কোম্পানির কেউ এসছে, কেউ আসেনি।
আমার নাম সিঞ্চন ঘোষ। এই যে দামাগড়িয়া মাইনটা, এটা দীর্ঘ 3-3.5 বছর বন্ধ হওয়ার পর এই প্যাচটাকে আমরা অ্যাওয়ার্ড করি। এখানকার ইকোনমিক পজিশন প্লাস সিভি এরিয়া যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেই অনুযায়ী আর এ মাইনিং এটাকে থ্রু টেন্ডার বিট করে পায়। এইবারে আর এ মাইনিং লোক কাকে নেবে না নেবে, কারণ ওরা তো নতুন মেশিনারি পুরো নিয়ে আসছে, এক একটা মেশিনারি 2-3 করোড় দাম আছে। এবারে নিশ্চয়ই ওরা ট্রেন্ড লোক রাখতে চাইবে, সেই অনুযায়ী ওরা শুরু করেছে। এখনও পুরো মেশিন নামেনি, জাস্ট 2 মেশিন নেমেছে। এরা বলছে যে আমরা আস্তে আস্তে যখন মেশিন বেরোবে, প্রোডাকশান শুরু হবে, এখনও কয়লা শুরু, তখন ধীরে ধীরে আরও লোক নেবে। যারা এটা বন্ধ করেছে তারা কিন্তু প্যাপের মধ্যে আসছে না, মানে প্রজেক্ট এফেক্টেড পিপিল এরা নয়। এটা ডিমান্ড করেছে লোকাল হিসাবে, সে অনুযায়ী এদেরকে 7 জনকে অলরেডি নিয়েছে। আরও আশ্বাসন দিয়েছে যে আরও মেশিন আসুক, ফুল ফেজের মাইনটা চালু হোক, তাহলে কিন্তু আমরা আরও কিছু লোক নিতে পারবো। কিন্তু এরা তা না শুনে এখনই মাঝে মধ্যে ইলিগালি এটা স্টপ করে দিচ্ছে, এটাই আমাদের বক্তব্য। এরা আগের কোম্পানিতে কাজ করতো, তখন আমি ছিলাম না, অন্য প্রজেক্ট অফিসার ছিল, ওদের কথাটা যদি ধরেও নিই ওরা ওখানে কাজ করতো, তার থেকে অলরেডি 7 জনকে ওদের ডিমান্ড মতো নিয়েছে, একজনও নেয়নি তা নয়। আরও এরা আশ্বাস দিচ্ছে যেমন যেমন মেশিন আসবে, যেমন যেমন প্রোডাকশান বাড়বে, তেমনি আরও কিছু লোক নেব। কিন্তু এরা ধৈর্যচ্যুতি হয়ে যখন তখন মাইনটা বন্ধ করে দিচ্ছে। এটা বিসিসিএলের পক্ষে খারাপ, যারা কন্ট্রাক্টটা ধরেছে তারাও তো একটা আশা নিয়ে প্রফিট করবে বলে ধরেছে, তারাও লস খেয়ে যাচ্ছে, প্লাস আমাদেরও টোটাল লস হচ্ছে ইকোনমিক্যালি, প্লাস গভর্নমেন্টের একটা বিশাল ক্ষতি হচ্ছে। তা গভর্নমেন্টকে যে আমরা সেচ দিই কয়লা থেকে, সেইটা থেকে গভর্নমেন্ট ডিপ্রাই করছে। আজকে কি সম্পূর্ণ কাজ বন্ধ করে দিয়েছে? সম্পূর্ণ কাজ বন্ধ করে দিয়েছে সকাল 10টা থেকে। কিন্তু কতটা ক্ষতি হবে? ক্ষতি মানে মারাত্মক ক্ষতি। না, প্রথম এসছিল, কিন্তু তারাও যখন এটা বুঝতে পেরেছে তারাও বলছে না এটা ঠিক নয়, কোম্পানির পক্ষে এবং এর পক্ষে খুব খারাপ। আজকে কোনো ইউনিয়ন যুক্ত নেই। দেবাশিস চক্রবর্তী, প্রজেক্ট অফিসার, দামাগড়িয়া।